টু ফোর সেভেন বেঙ্গলির পুরো সদস্য তরফ থেকে তোমাদের হ্যাপি দুর্গাপূজা তবে এই দুর্গাপুজো সম্পর্কে ইতিহাস কি জানা আছে তোমাদের প্রাচীনকালে দুর্গাপুজো কিভাবে করা হতো দেবী কি কি নামে পরিচিত ছিল বেদে কি দেবীর কথা উল্লেখ আছে দেবীর কোনো কোনো জায়গায় মা দুর্গার গায়ের রং কালো করা হয় কেন করা হয় জানা আছে যদি না জানা থাকে তাহলে অবশ্যই পাঁচ মিনিট এই ভিডিওটি দেখার অনুরোধ থাকলো মা দুর্গা যিনি অসুর হারণকারী মা দুর্গা যিনি অমঙ্গলকে দমন করে আমাদের সামনে আবির্ভূত হন সেই দেবীর আরাধনা আমরা বহু যুগ থেকেই করে আসছি বিভিন্ন পুরাণগুলোকে যদি আমরা দেখি তাহলে মার্কেন্ডেও পুরাণ যেখানে মহিষাসুর মদ্দিনী নামে মা দুর্গাকে পরিচিত করানো হয়েছে যেখানে তিনি মহিষরূপী একজন অসুরকে বধ করে তিনি আবির্ভূত হয়েছেন কারণ আমরা সবাই জানি ব্রহ্মা দেবতার বর ছিল যে মহিষাসুরকে বধ করতে পারে একজন নারী শক্তি আর তিনি হলেন মা দুর্গা যিনি আবির্ভূত হয়েছিলেন মহিষাসুরকে বধ করার জন্য আর এর জন্যই মার্কেন্ডীয় পুরাণে তিনি মহিষাসুর মদ্দিনী নামেই পরিচিত এবার যদি আমরা একটু স্কন্ধপুরাণকে খুঁজে দেখি তাহলে স্কন্ধ পুরাণে বলা রয়েছে যে অতি দুর্গম এক দস্যুকে বা দৈত্যকে বধ করার জন্য যিনি আবির্ভূত হয়েছেন তিনি হলেন মা দুর্গা যেহেতু তিনি অতি দুর্গম এক দৈত্যকে বধ করেছিলেন তাই তিনি দুর্গা নামে পরিচিত হয়েছেন যদি আমরা ব্রহ্ম বৈবত্য পুরাণকে দেখি সেখানে মা দুর্গাকে মানে বলা হয়েছে বা মা দুর্গার সম্বন্ধে বলা রয়েছে তিনি হচ্ছেন দুর্গতি নাশিনী কারণ সেই দুর্গতি নাশিনী দেবীকে বরণ করা হয়েছে দেবী নারায়ণী রূপে আবার যদি আমরা শ্রী চণ্ডী বইটিকে দেখি তাহলে সেইখানে বর্ণনা করা রয়েছে যে মা দুর্গা ঠিক আছে তিনি হলেন দুর্গেশ্বরী রূপে অর্থাৎ মা দুর্গাকে দুর্গেশ্বরী রূপে দেবী পুরাণে সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আবার যদি আমরা তোমার কেনে পুরাণকে দেখি সেই কেনে পুরাণ বা নিষদকে দেখি তাহলে তিনি কিন্তু এই পুরাণেই সর্বপ্রথম উমা নামে পরিচিত হয়েছিল নাম হচ্ছে কেনে নিষদ যেখানে তাকে প্রথম উমা রূপে বরণ করা রয়েছে তবে এই যে দেবীর আরাধনা এই যে দেবীর বিভিন্ন রূপ আর আরেকটা আমি বললাম না সেটা হচ্ছে পদ্মপুরাণ সেই পদ্মপুরাণকে যদি আমরা দেখি তাহলে পদ্মপুরাণে মা উমার সঙ্গে মানে উমাকে একসঙ্গে দেখানো হয়েছে এক বৈদিক দেবী রাত্রির সঙ্গে যেহেতু মা উমাকে রাত্রির সঙ্গে দেখানো হয়েছে সেহেতু তার গায়ের রঙ কালো রাখা হয়েছে তো এরকম দেবীর একাধিক বর্ণনা আমরা কিন্তু বিভিন্ন পুরাণে পাই কিন্তু আমরা কি একটু মনে আনলাম যে বেদে দেবীর সম্পর্কে কি বলা হয়েছে আদৌ কি বেদে আমাদের মা দুর্গার বর্ণনা রয়েছে যেহেতু বৈদিক যুগ আমাদের একটি ধর্মীয় যুগ বহু ধর্মীয় গ্রন্থ সেই সময় রচিত হয়েছে জানা যায় কিন্তু দেবী দুর্গা কি সেখানে রয়েছে যদি তুমি বেদের পাতাকে ঘেটে নাও তাহলে তুমি কিন্তু সেখানে মা দুর্গার কোনো রূপের কথাই জানতে পারবে না মানে রূপের মানে মা দুর্গার ডিরেক্ট কথা কিন্তু সেখানে উল্লেখই নয় নেই সেখানে আমরা দেখেছি আর্য এবং অনার্যদের মধ্যে ক্রমাগত সংঘর্ষের কথা আর এই যে অনার্যদের যে পুজোর পদ্ধতি অনার্যদের যে বিভিন্ন রকম তন্ত্র সাধনার মাধ্যমে পুজোর পদ্ধতি সেখান থেকেই নাকি এই পূজার উদ্ভব হয়েছে বা এই দেবীর পূজার উদ্ভব হয়েছে আমরা প্রত্যেকেই জানি বৈদিক যুগ ছিল আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর সিন্ধু সভ্যতা আমাদের কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুতরাং মাতৃদেবীর আরাধনা বহু কাল ধরেই কিন্তু আমাদের এই সমাজে চলে আসছে তোমরা হয়তো দেখে থাকবে যে বনদেবীর পূজা এই যে বনদেবীর পুজো এই পুজোটি কিন্তু অনেক প্রাচীন যদি আমরা বনদেবীর আরাধনা দেখি তাহলে দেখা যাবে প্রাচীনকালে শেওড়া গাছকে কিন্তু পুজো করা হতো আর এখনও বিভিন্ন গ্রামে বিভিন্ন সময় পৌষ মাস বৈশাখ মাস ইত্যাদি সময় বনদেবীর কিন্তু আরাধনা হয়ে থাকে সুতরাং এই যে মাতৃদেবীর আরাধনা সেটা কিন্তু বহুকাল থেকেই আমাদের কাছে চলে আসে যদি আমরা আরেকটুখানি বিস্তরে যাই তাহলে আমরা দেখব যে এই যে দেবীকে আমরা শাকম্বরী বলি দেবীকে আমরা কি বলি শাকম্বরী এবং আমরা জানি যে নবপত্রিকা স্নান হয় এই যে নবপত্রিকা স্নান এটা কি জানো এটা হচ্ছে যদি আমরা বৈদিক যুগ দেখি সিন্ধু সভ্যতায় তো আমরা দেখলাম মাতৃদেবীর আরাধনা হচ্ছে বৈদিক যুগে কৃষিকার্য যখন আরও বেশি উন্নত হচ্ছে কৃষিকার্যর যখন প্রভাব বিস্তার হচ্ছে সেই সময় কৃষিকার্যের উন্নতির জন্য সেখানকার মানুষরা কিন্তু সেই এক দেবীকে পুজো করতেন তিনি হলেন এই শ্যামলির দেবী যিনি হল শস্য শ্যামলা সেই দেবী আর এইখানে কি করা হতো বিভিন্ন শস্যকে পুজো করা হতো আর এখনও কিন্তু আমরা যদি নবপত্রিকা দেখি তাহলেও তার সেখানে দেখব সেখানে কিন্তু দেবীকে নবরূপে দেখানো হয়েছে মানে নটা জিনিস দিয়ে কিন্তু সেই নবপত্রিকা স্নান করানো হয় যেমন তার মধ্যে রয়েছে কলা তার মধ্যে রয়েছে বেল ডালিম মানকচু হরিত্রা ধান অশোক জয়ন্তী কচু এই যে নটা নাম বললাম এইগুলো দিয়েই কিন্তু নবপত্রিকার স্নান হয়ে থাকে সুতরাং এখানে দেবীর কিন্তু নবরূপ নব দেবী বা নবদূর্গা হিসাবে আমরা তার বিভিন্ন রূপ কিন্তু এখান থেকেই পাই সুতরাং এই যে দেবী পূজা সেটা কিন্তু প্রাচীনকালে ইতিহাসের পাতায় আমাদের কিন্তু রয়েছে দীর্ঘকাল ধরেই যদি আমরা আরও একটুখানি এগিয়ে যাই তাহলে আমরা দেখব এই যে কুমারী দেবীর পুজো হচ্ছে এখন যে কুমারী পুজো হয় সেটাও কিন্তু প্রাচীনকাল থেকেই রয়েছে দেবীর যদি বাহন নিয়ে আলোচনা করি তাহলে দেখবে আমাদের মা উমা বা দুর্গা দেবীর সঙ্গে তার লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এরা সবাই আসেন তাদের সবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বাহন রয়েছে অর্থাৎ দুর্গা দুর্গার যেমন বাহন হচ্ছে আমাদের সিংহ ঠিক আছে যেমন কার্তিকের বাহন হচ্ছে আমাদের ময়ূর তেমনই সবারই ইন্ডিভিজুয়াল বাহন রয়েছে আমরা যদি বৈদিক যুগে যাই তাহলে বৈদিক যুগে অনার্যদের যদি আমরা বিভিন্ন প্রতীক দেখি তাহলে এই বাহনগুলো কিন্তু তারা আগেই ব্যবহার করেছিলেন এমনকি দেবী দুর্গার বাহনও কিন্তু বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে অর্থাৎ এখন আমরা মা দুর্গার যে বাহনটি দেখি সেটি হচ্ছে সিংহ কিন্তু মা দুর্গার আরও একটি বাহন কিন্তু রয়েছে যেটা হচ্ছে বাঘ আবার বিভিন্ন যদি আমরা প্রাচীন বৈদিক বা প্রাচীনকালের বিভিন্ন লিপিগুলোতে দেখি বা কোনো আর্কিটেকচার দেখি সেখানে কিন্তু মহিষকেও মা দুর্গার রূপ হিসাবে দেখানো রয়েছে তো সরি মা দুর্গার বাহন হিসাবে কিন্তু সেখানে তাকে কিন্তু দেখানো হয়েছে সুতরাং সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখব এই যে আর্য এবং অনার্যদের মধ্যে যে ক্রমাগত লড়াই বা এক গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর ক্রমাগত লড়াই বৈদিক এবং তার পরবর্তী যুগে চলেছিল সেই সময়কালে বা সেই গোষ্ঠীগুলোর এক একটা নির্দিষ্ট কিন্তু প্রতীক ছিল এবং এই প্রতীকগুলো বিভিন্ন সময় বা বাহনগুলো বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে তাই মা দুর্গার বাহন আমরা কোনো সময় দেখতে পাই সিংহ কোনো জায়গায় আমরা দেখতে পাই মহিষ আবার কোনো জায়গায় মা দুর্গার বাহন হিসাবে আমরা বাঘকেও কিন্তু দেখতে পাই এই রকম মা মানে মায়ের রূপ আমাদের সামনে প্রাচীন কাল থেকে ইতিহাসের পাতায় জানা অজানাভাবে আমাদের সামনে উঠে এসছে তাই আজকের এই শুভ দুর্গাপুজো উপলক্ষে তোমাদের মায়ের রূপ এবং ইতিহাসের পাতায় মায়ের আবির্ভাবের একটি ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি এরকমই ইন্টারেস্টিং গল্প তোমরা শুনতে চাও বা দেখতে চাও বিভিন্ন রকমভাবে তো অবশ্যই কিন্তু তোমরা এই সেশানটিকে বা এই শোটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাপি দুর্গাপূজা প্রত্যেকে দুর্গাপুজো খুব ভালো কাটাও ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ